নমস্কার সুপ্রিয় দর্শকার্থীরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে সমস্ত MCQগুলো আসতে পারে সে সম্পর্কে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন করে নিয়ে যাবে, বলতে পারি 100% তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান পরীক্ষায়। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস এই যে সাবজেক্টগুলো আছে এখান থেকে কিন্তু কমন চলে আসে, মানে বড় লং প্রশ্ন একটা দেওয়া থাকে সেই প্রশ্নই আসে, কিন্তু এখানে কিন্তু পার্ট মার্কিং থাকে, ঠিক আছে? একেবারেই যে 7 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে এরকম টাইপের কোনো ব্যাপার না, বুঝতে পারছো আমি কী বলছি? বা এরকম থাকতে পারে 3+2+2, 3+4 এরকম টাইপের আসার চান্সটা খুবই বেশি, তার জন্য কিন্তু তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। এবং দেখো, যে সমস্ত MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত MCQগুলো আসার চান্স খুবই বেশি, সেগুলো কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এইগুলো ভালো করে প্রিপারেশন নেবে, আমি বলতে পারি 100% তোমরা MCQ SAQ সম্পূর্ণরূপে তোমরা পেয়ে যাবে। এবং ভিডিওর লাস্টের দিকে তোমাদের আমি দেখাবো বড় প্রশ্নগুলো, কোন বড় প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এটা একটা টেস্ট পেপার, WBHSE টেস্ট পেপার, খুবই ভালো টেস্ট পেপার। এই পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে এই পেজে, সেইগুলো কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি তুলে ধরেছি তোমাদের সম্মুখে। তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো ভাইটাল। তো দেখো, এবার আমি তোমাদের MCQ তো দেখিয়ে দিলাম, এবার তোমাদের SAQ দেখাচ্ছি। তো দেখো, প্রত্যেকটা SAQগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু MCQগুলো এবং SAQগুলো এখানে দেওয়া আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থের জন্য আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র তোমরা দেখে নাও, তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে সলভ করে প্র্যাকটিস করবে। তো দেখো, বড় প্রশ্ন 7 নম্বরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তুলে ধরা হয়েছে। 2+5, 5+2, 1+3+3, ঠিক আছে, 4+2+1, অর্থাৎ MCQ SAQ ভালো করে পড়তে হবে তোমাকে, কারণ বড় প্রশ্নের সঙ্গে কিন্তু লেজুড থাকে, ঠিক আছে? পুষ্টির চাহিদা, পথ্য নিয়ন্ত্রণের নিয়মাবলী, পথ্য পরিকল্পনা। তো দেখো, প্রশ্নগুলো তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, সেইগুলো তুলে ধরেছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।